আসসালামু আলাইকুম বি ও আর আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আমরা শিখবো আরবি ভাষা আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে খুবই দরকার প্রথমে আরবি এডিটের নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা এডিটের নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যারা পেজস্থনে দেখতেছেন তারা ফলো করে দেবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক গুরফা জুয়া সুফ হচ্ছে রুমের ভিতরে দেখো রুমের ভিতরে দেখো আরবিতে বলে গুরফা জুয়া সুফ এখানে গুরফা হচ্ছে রুম জুয়া এর হচ্ছে ভিতর বা ভিতরে সুফ এর তুচ্ছে দেখা বা দেখো তাহলে আমরা শিখলাম গুরফা জুয়া সুফ হচ্ছে রুমের ভিতরে দেখো হুয়া নফর কয়েশ এর হচ্ছে সে ভালো লুক সে ভালো লুক আরবিতে বলে হুয়া নফর কয়েস। এখানে হুয়া এর হচ্ছে সে বা তিনি নফর এর হচ্ছে লুক কয়েস এর তে ভালো তাহলে আমরা শিখলাম হুয়া নফর কয়েশ এর তে সে ভালো লুক বা সে মানুষ ভালো কাম ইন আবগা আবগা এর হচ্ছে কয়টা তোমার লাগবে কয়টা তোমার লাগবে বা কত তোমার লাগবে আরবি বলে কাম ইন দ্য আবগা এখানে কাম এর তত তো হচ্ছে তুমি বা তোমার বা হাক্গা তো হচ্ছে তোমার আবগা হচ্ছে লাগবে বা দরকার বা পয়জন তাহলে আমরা শিখলাম কাম ইনতা আবগা এর থেকে হচ্ছে কয়টা তোমার লাগবে হুয়া ইন তা ইয়েস এর হচ্ছে সে তোমার কি সে তোমার কি আরবিতে বলে হুয়া ইনতা তা ইয়েশ বা হুয়া ইয়েশ ইনতা এখানে হুয়া এর তো হচ্ছে সে ইনটা এর্থ হচ্ছে তুমি বা তোমার বা হাক্গা তো হচ্ছে তোমার ইয়েশ হচ্ছে কি তাহলে আমরা শিখলাম হুয়া ইনতা ইয়েশ বা হুয়া এস ইনতা এর হচ্ছে সে তোমার কি আনা মালুম হুয়া এর হচ্ছে আমি তাকে চিনি আমি তাকে চিনি আরবি তো বলে আনা মালুম হুয়া এখানে আনা এরত হচ্ছে আমি মালুম এর হচ্ছে জানা বা জানি হুয়া হচ্ছে সে তাহলে আমরা শিখলাম আনা মালুম হুয়া হচ্ছে আমি তাকে চিনি বা আমি তাকে জানি ইয়েস ইসম ইনতা অর্থ হচ্ছে তোমার নাম কি তোমার নাম কি আরবি তো বলে ইয়েস ইসম ইনতা এখানে ইয়েস অর্থ হচ্ছে কি ইসম অর্থ হচ্ছে নাম ইসম বা ইসমুকা বা ইসমে অর্থ হচ্ছে নাম ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার বা হাগ্গা অর্থ তোমার তাহলে আমরা শিখলাম ইয়েস ইসম ইনতা অর্থ হচ্ছে তোমার নাম কি হুয়া এনা আকু অর্থ হচ্ছে সে আমার বাই সে আমার বাই আরবি বলে হুয়া এনা আকু এখানে হুয়া এর হচ্ছে সে আনা এর তুচ্ছে আমি বা আমার বা হাগ্গি এর আমার আকু এর বাই তাহলে আমরা শিখলাম হুয়া আনা আকু এর সে আমার বাই বা আমরা ও বলতে পারি হুয়া হাগ্গি আকু এর সে আমার বাই কাম উমর ইনতা এর তোমার বয়স কত তোমার বয়স কত আরবি তো বলে কাম উমর ইনতা এখানে কাম এর কত উমর এর বয়স ইনতা এর তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম কাম উমর ইন্তা এর হচ্ছে তোমার কত বা কাম উমর হচ্ছে তোমার বয়স কত আনা ইসমে আবদুল্লাহ এর হচ্ছে আমার নাম আবদুল্লাহ আমার নাম আবদুল্লাহ আরবিতে বলে আনা ইসম আবদুল্লাহ এখানে আনা এর আমি বা আমার ইসম এর হচ্ছে নাম আর আবদুল্লা তো হচ্ছে নাম না জানা মানুষ আমিও বা আপনিও হতে পারেন যা এখন একজনের নাম আনা ইসম আবদুল্লাহ এর হচ্ছে আমার নাম আবদুল্লাহ ইনতা সুগুল সাউই অর্থ হচ্ছে তুমি কি কাজ করো তুমি কি কাজ করো আরবিতে বলে ইনতা ইয়েস সুগুল সাউই এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি এস অর্থ হচ্ছে কি সুগুল অর্থ হচ্ছে কাজ সাউই অর্থ হচ্ছে করা বা করো তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস সুগুল সাউই অর্থ হচ্ছে তুমি কি কাজ করো আনা উমর আরবা বা আশ্রী অর্থ হচ্ছে আমার বয়স চব্বিশ বছর আমার বয়স চব্বিশ বছর আরবিতে বলে আনা উমর আরবা বা এখানে আনা অর্থ হচ্ছে আমি উমল অর্থ হচ্ছে বয়স আর বা অর্থ হচ্ছে সার আশ্রিন বা ইশ্রিন অর্থ হচ্ছে তাহলে আমরা শিখলাম আনা উমর আর বা আশ্রিন অর্থ হচ্ছে আমার বয়স চব্বিশ বছর নাম আনা আবগা সুগুল অর্থ হচ্ছে যে আমার কাজ দরকার যে আমার কাজ দরকার আর বিধি বলে নাম আনা আবগা সুগুল এখানে নাম অর্থ হচ্ছে হ্যাঁ বাজি আনা অর্থ হচ্ছে আমি বা আমার বা হাগি অর্থ হচ্ছে আমার আবগা অর্থ দরকার বা লাগবে অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম নাম আনা আবগা সুগুল অর্থ হচ্ছে যে আমার কাজ দরকার বা যে আমার কাজ লাগবে তাহলে সাওয়া আনা অর্থ হচ্ছে আমার সাথে আসো আমার সাথে আসো আরবিতে বলে তাল সাওয়া আনা এখানে তাল অর্থ হচ্ছে আশা বা আসো সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে আনা অর্থ হচ্ছে আমি বা আমার বা অর্থ হচ্ছে আমার তাহলে আমরা শিখলাম তাল সাওয়া আনা অর্থ হচ্ছে আমার সাথে আসো বা তাল সাওয়া সাওয়া হাঁকি অর্থ হচ্ছে আমার সাথে আসো তাই মাফি মুশকিলা অর্থ হচ্ছে ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে সমস্যা নাই আর বিতে পারলে তাইব মাফি মুশকিলা এখানে তাইব হচ্ছে ঠিক আছে বা ওকে মাফি অর্থ হচ্ছে না বা নাই মুশকিল অর্থ হচ্ছে সমস্যা মাফি মুশকিলা সমস্যা নাই তাহলে আমরা শিখলাম তাইব মাফি মুশকিল অর্থ হচ্ছে ঠিক আছে সমস্যা নাই আনা সাইয়েরা মাফি কে ফিজি অর্থ হচ্ছে আমার গাড়ি নাই কিভাবে আসবো আমার গাড়ি নাই কিভাবে আসবো আরবিতে বলে আনা মাফি কেফ হিজি এখানে আনা অর্থ আমি অর্থ সাইয়ারা গাড়ি আনা সাইয়েরা আমার গাড়ি মাফি অর্থ হচ্ছে না বা নাই আনা সাইয়ারা মাফি অর্থ হচ্ছে আমার গাড়ি নাই কেফ অর্থ হচ্ছে কিভাবে হিজি অর্থ হচ্ছে আসা বা আসবো কে ফিজি কিভাবে আসবো তাহলে আমরা শিখলাম আনা সাইয়েরা মাফি কে ফিজি অর্থ হচ্ছে আমার গাড়ি নাই কিভাবে আসবো এস ফায়দা রু বার এর তে বাহিরে গিয়ে কি লাভ বাহিরে গিয়ে কি লাভ আর বিতে বলেছে কি ফায়দা এর হচ্ছে লাভ রু এরত যাওয়া বা যাও বাড়রা এরত বাহিরে রু বাররা বাহিরে গিয়ে তাহলে আমরা শিখলাম ইয়স ফায়দা রু বাররা এর বাহিরে গিয়ে কি লাভ আনাহিজি সুবাস শাহ সিদ্ধা হের আমি সকাল ছয়টায় আসবো আমি সকাল ছয়টায় আসবো আরবি তো বলে আনা হিজি শুভাষা এখানে আনা এর থেকে আমি হিজে এর থেকে আসাব আসবো আনাহিজে আমি আসবো সুবা এর সকাল সা এরথ হচ্ছে ঘন্টা সীতা এরথ হচ্ছে ছয় সুবা সা শীতা সকাল ছয়টায় তাহলে আমরা শিখলাম আনাহিজি সুবা সা সীতা এরথ হচ্ছে আমি সকাল ছয়টায় আনা এফগা ফুতুর এর আমার নাস্তা লাগবে আমার নাস্তা লাগবে আরবি তো বলে এফগা ফুতুর এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার অ্যাপগা অর্থ হচ্ছে লাগবে ফুতুর অর্থ হচ্ছে নাস্তা সকালবেলা নাস্তা আর বলে ফুতুর তাহলে আমরা শিখলাম আনা অ্যাপগা ফুতুর অর্থ হচ্ছে আমার নাস্তা লাগবে এনতা অ্যাপগা সুগুল হলে অর্থ হচ্ছে তোমার কাজ লাগবে তোমার কাজ লাগবে বা তোমার কাজ প্রয়োজন আরবিতে বলে ইনতা অ্যাপগা সুগুল এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার অ্যাপগা অর্থ হচ্ছে লাগবে সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম এইটা একগা সুগলের তুচ্ছে তোমার কাজ লাগবে বা তোমার কাজ দরকার এস ফতুর এর তুচ্ছে কি নাস্তা কি নাস্তা আরবি তো বলে এস ফতুর এস অর্থ কি ফতুর এর তুচ্ছে নাস্তা এস ফতুর এর তুচ্ছে কি নাস্তা আনা একগা আদাস কবুজ এর তুচ্ছে আমার রুটি ডাল লাগবে আমার রুটি ডাল লাগবে আরবি তো বলে আনা একগা আদাস কবুজ এখানে আনা আর তুচ্ছে আমি বা আমার বা হাগ্যার তুচ্ছে আমার অ্যাপগা এর হচ্ছে লাগবে বা দরকার আনা অ্যাপগা আমার লাগবে আদা সের রুটি আদা সের ডাল কবুজ এর রুটি তাহলে আমরা শিখলাম আনা অ্যাপগা আদা কবুজ এর আমার রুটি লাগবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও ব্যাপার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন আর যারা ফেসবুক পেজ তুলে দেখতেছেন তারা ফলো করে দিবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন